হাই বন্ধুরা, আরও একবার আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন এপিসোডে। আজকের এপিসোডে আপনারা জানতে চলেছেন কিভাবে যে কোনো প্রাণীকে হিপনোটাইজ করা যেতে পারে, সাপেদের সম্পর্কে কিছু গুপ্ত কথা, আর কিভাবে একটি মানুষ ঘাতক শার্ক মাছকে শুধুমাত্র একবার স্পর্শ করে তাদেরকে শান্ত করে দিতে পারে। এই সকল তথ্যগুলি সম্পর্কে যখন আপনি বিস্তারিত জানতে পারবেন তখন আপনি সম্পূর্ণ আশ্চর্য হয়ে পড়বেন। ভিডিও শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি, এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম স্কিপ না করে, তাহলে কিন্তু আপনি সবটা বুঝতে পারবেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম ভিডিওটি শুরু করা যাক 1646 সাল থেকে। তখনকার সময়ে অ্যাথানাসিয়াস কির্চার হলেন একজন সুনামধন্য জার্মান বৈজ্ঞানিক। তিনি সর্বপ্রথম হিপনোটাইজের মতো মূল্যবান তথ্য সকলের সামনে নিয়ে আসেন আর একটি মুরগিকে সম্বোধন করেন। তিনি তার হাতে একটি চক তুলে নেন, তারপর একটি মুরগিকে শুইয়ে রেখে তার সামনে চক দিয়ে লাইন টানেন। তারপর দেখতে পাওয়া যায় মুরগিটি তার স্থান থেকে এক চুল পর্যন্ত সরে যাচ্ছিল না, কারণ মুরগিটি ততক্ষণে হিপনোটাইজ হয়ে গিয়েছিল। এখন হয়তো আপনাদের প্রত্যেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে এই মুরগিটি ওই সময় কি চিন্তা ভাবনা করছিল, যার জন্য এক জায়গায় চুপচাপ বসেছিল। বেশি চিন্তা করবেন না, চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। কির্চারের মতামত অনুসারে কোনো মুরগির সামনে যখন কোনো লাইন টানা হয় তখন তার সমগ্র মনোযোগ ওই লাইনের উপরে থাকে, যার ফলে ওই সময় মুরগিটির মনের মধ্যে এই লাইন ছাড়া আর চিন্তা ভাবনা করার মতো কিছুই থাকে না। কিন্তু এখানে শর্ত হলো যে ওই সময় মুরগিটিকে এইভাবে বাঁকাভাবে মাটির উপরে শুইয়ে রাখতে হবে। এই রকমটা কুমিরের সঙ্গে করা হয়ে থাকে, তবে এই কাজ করার জন্য অধিক প্রশিক্ষণ প্রাপ্ত কোনো ব্যক্তির প্রয়োজন। কোনো কুমিরকে যদি উল্টোভাবে মাটির উপরে অল্প কিছুক্ষণ শুয়ে রাখা হয় তাহলে সেই কুমিরটি হিপনোটাইজ হয়ে যায়, অর্থাৎ সে দীর্ঘ সময় এক জায়গায় শান্তভাবে থাকবে। এই রকমের ঘটনাকে বিজ্ঞানের ভাষায় প্যানিক ইমোবিলিটি বলা হয়ে থাকে। এইরূপ পরিস্থিতিতে কিছু প্রাণী প্রকৃতি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়, অর্থাৎ তাদের চিন্তা ভাবনা আলাদা হয়ে যায়। এই রকমের তথ্য যদি আপনি না বুঝতে পারেন তাহলে একটি ব্যাঙের সাহায্য নিতে পারেন। কোনো ব্যাঙকে যদি উল্টো করে অল্প চাপ প্রয়োগ করা হয় তাহলে সে এনার্জি সেভিং মুডের মধ্যে চলে যায় আর নড়াচড়া সম্পূর্ণ বন্ধ করে দেয়। শারীরিক দিক থেকে সে সুস্থ সবল থাকে, কিন্তু মনের মধ্যে ভয় সৃষ্টি হওয়ার জন্য সে নড়াচড়া সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং এক জায়গায় স্থির থাকে। এই সব কিছু ছাড়াও বৈজ্ঞানিকরা অন্যান্য প্রাণীদের উপর রিসার্চ করে দেখেছে, যেমনটা খরগোশকে নিয়ে করা হয়েছিল। 1994 সালে একজন মহিলা একটি খরগোশকে দেখে হিপনোটাইজ করে দিয়েছিল। কিছু মানুষ তো তাকে জাদুকর মনে করতে থাকে। খরগোশকে উল্টোভাবে শুয়ে রেখে শুধুমাত্র তার দিকে তাকিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তারপর থেকে এই মহিলাকে পৃথিবীর অনেক মানুষ লেডি অব দ্য র্যাবিট নামে ডাকতে শুরু করে দেয়। এখন একবার এই ভিডিও ক্লিপটি দেখুন। একটি বিড়াল একটি পায়রাকে শিকার করে তাকে খেতে শুরু করে দিয়েছে। এইরূপ ভিডিও ক্লিপ দেখে আপনি হয়তো চিন্তা ভাবনা করতে শুরু করবেন যে পায়রাটি হয়তো মারা গিয়েছে, তাই জন্য বিড়ালটি তাকে খেতে শুরু করে দিয়েছে। তবে আপনি শুনলে একটু আশ্চর্য হবেন যে এই পায়রাটি ওখানে শুয়ে সঠিক সময়ের অপেক্ষা করছিল, আর যখন বিড়ালটি একটু অন্যমনস্ক হলো তৎক্ষণাৎ সে সেখান থেকে পালিয়ে গেল। এখান থেকে বলা বাহুল্য যে পায়রাটি বিড়ালটিকে বোকা বানিয়েছে আর সে সঠিক সময়ের অপেক্ষা করছিল। এখন আমাদের এই পরবর্তী ভিডিও ক্লিপটি দেখুন, যেখানে আপনি দেখতে পাবেন যে একটি হরিণকে শিকার করা হয়েছে আর হরিণটি সম্পূর্ণ মাটিতে শুয়ে পড়েছে। এই রকমের ভিডিও ক্লিপ দেখে অনেকে হয়তো মনে মনে ভাবতে শুরু করে দিয়েছে এই সকল প্রাণীগুলি খুবই আরামের সঙ্গে মজা করে আজকে হরিণের মাংস খেতে পাবে। তবে পায়রার মতো এক্ষেত্রে হরিণটিও তাকে বোকা বানিয়ে দিয়েছে। প্রথম দিকে সে শুধুমাত্র নাটক করেছে যে সে মারা গিয়েছে, কিন্তু সুযোগ বুঝে সেও সেখান থেকে দৌড় লাগিয়ে দেয়। আমাদের পরবর্তী ভিডিও ক্লিপে আপনি দেখতে পাবেন যে একজন ব্যক্তি উপরের দিকে পা তুলে রাস্তার মধ্যে সার্কাস খেলা দেখাচ্ছে। এই রকমের ভিডিও ক্লিপ দেখে আপনি তো তাকে পাগল ভাবতে শুরু করবেন, তবে এই ব্যক্তির দিক থেকে একটু মনোযোগ সরিয়ে তার আশেপাশে ঘুরে বেড়ানো পাখিগুলির দিকে নজর দিন। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই পাখিগুলি সর্বদা নতুন কিছু জিনিস জানার আগ্রহ রাখে। তবে এখানে পাখিগুলি ব্যক্তিটিকে এই রকম করতে দেখে তারা তার দিকে এগিয়ে আসছে, কারণ তারা এখানে ভেবেছে কিছু নতুন জিনিস শিখতে পারা যাবে। এমন কিছু মুহূর্ত রয়েছে যখন দেখতে পাওয়া গিয়েছে যে কিছু প্রাণী শিকার করার আগে ডান্স করে থাকে, তবে এই রকমটা আমার আপনার চিন্তা ভাবনা। তবে এই রকমটা তারা কেন করে থাকে এখনো পর্যন্ত সঠিকভাবে কেউ বলতে পারেনি। এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাবেন যে একটি শিয়াল একটি প্যাঁচার সামনে ঘুরে বেড়াচ্ছে আর ডান্স করে বেড়াচ্ছে, তবে এই খেলাতে যে জিতবে সে অন্যকে শিকার করে নেবে। এতক্ষণ এই ভিডিও ক্লিপগুলি দেখার পর অনেক পটু মানুষের মাথায়
প্রশ্ন আসতে পারে যে মানুষকে কোনোদিন কি হিপনোটাইজ করা যেতে পারে, সেই প্রসঙ্গে উত্তর হবে হ্যাঁ। এমন অনেক মুহূর্ত রয়েছে যখন একটি মানুষ তার সমগ্র বুদ্ধি এবং চিন্তাভাবনাকে হারিয়ে ফেলে, আর কিছু বিশেষ মানুষ আছে যারা এই পরিস্থিতির ভরপুর অ্যাডভান্টেজ নিয়ে থাকে, যেমন কিছু দুষ্টু সাধু বাবা। তবে এই সকল বিষয় ছেড়ে এখন প্রাণী জগতে আসা যাক। বিনের তালে অনেকেই হয়তো সাপকে নাচতে দেখেছেন। সাপুড়ে বিনের সাহায্যে যে কোনো সাপকে নাচতে বাধ্য করে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই রকম পরিস্থিতিতে এই সকল সাপগুলি সাপুড়ের কাছে হিপনোটাইজ হয়ে যায়। তবে আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না সাপেদের কোনো কান থাকে না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এই বিনের ধ্বনি শুনে তারা কিভাবে নাচ দেখিয়ে থাকে কিংবা সাপুড়ের কাছে হিপনোটাইজ হয়ে পড়ে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, সাপের জন্য যে বিন বাজানো হয়ে থাকে তা অ্যাকচুয়ালি সাপের জন্য বাজানো হয় না, তা বাজানো হয় মানুষের জন্য, কারণ এখানে আমাদেরকে বোকা বানানো হয়ে থাকে। আরেকটি কথা হলো যে সাপ শুধুমাত্র বিনের মুভমেন্ট ফলো করে এদিক থেকে ওদিক নড়াচড়া করে, যাকে আমরা সাপের নাচ বলে থাকি। সাপের সামনে বিনের পরিবর্তে যদি আপনি লাঠিকে এদিক থেকে ওদিক নড়াচড়া করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে তারা ওই লাঠিকে ফলো করে এদিক থেকে ওদিক নড়াচড়া করতে শুরু করেছে কিংবা হিপনোটাইজ হয়ে পড়েছে। কারণ এক্ষেত্রে সাপুড়ের বিন কিংবা লাঠি এই সব কিছুকে একটি সাপ তার জন্য বিপদ মনে করে থাকে। সাপ শুধুমাত্র বিন কিংবা লাঠির দিকে তাকিয়ে অপেক্ষা করে যে কখন তার উপর আক্রমণ হবে। তবে সাপুড়ে তার উপর কখনোই আক্রমণ করে না, আর সাপ সেখান থেকে পালিয়েও যায় না। এই সকল ঘটনাগুলি দেখে আমরা বেশ আনন্দ হয়ে উঠি, আর সাপুড়েকে পয়সা দিয়ে বাড়ি চলে আসি। আর সারা রাত শুধুমাত্র এটা ভাবতে থাকি যে কিভাবে সাপটিকে হিপনোটাইজ করা হয়েছিল। এই রকমের তথ্যমূলক ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, আর সকলের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে এখনই শেয়ার করে দিন। আপনারা একটি বাঘের সম্পর্কে যা জানেন আজকে তার থেকে বেশি কিছু জানতে চলেছেন। একটি বাঘের গর্জন শুনে কিছু প্রাণী তো প্যারালাইজড হয়ে যায়, তবে একটি বাঘ সব কিছু খেতে পারে। একটি ছোট্ট ইঁদুর থেকে শুরু করে একটি মানুষকে পর্যন্ত বাঘ তার ভোজন বানাতে পারে। তবে তাদের বিষয়ে এমন কিছু তথ্য রয়েছে যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। একটি বাঘ যতটা জোরে গর্জন করে থাকে আমরা তার 5% ভালো করে শুনতে পাই না, কারণ একটি মানুষের শ্রবণ শক্তি শুধুমাত্র 20 ডেসিমেল। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, একটি বাঘের গর্জন গোটা শহরের মানুষ শুনতে পেতে পারে। যখন কোনো বাঘ কান্নার শব্দ করে তখন তার শব্দধ্বনি 18 হার্জের নিচে চলে যায়, আর এই বিষয়ের ভরপুর ফায়দা নিয়ে সে যে কোনো প্রাণীকে প্যারালাইজড করে দিতে পারে। এতটা কম ফ্রিকোয়েন্সির শব্দ কোনো মানুষ হয়তো শুনতে পাবে না, তবে অন্যান্য প্রাণীরা শুনতে পায়। বাঘের এই রূপ গর্জন শুনে কিছু প্রাণী মরার অ্যাক্টিং করতে শুরু করে। কোনো প্রাণী বাঘের থেকে যদি 1 কিলোমিটার কিংবা 3 কিলোমিটার দূরে থাকে তারপরেও তারা এই শব্দধ্বনি শুনতে পায়। এই রকমের শব্দধ্বনিকে ইনফ্রাসাউন্ড বলা হয়ে থাকে। চলুন এখন কথা বলা যাক জলের গভীরে অবস্থিত প্রাণীদেরকে নিয়ে। এখন আমরা দেখতে চলেছি ভয়ানক ঘাতক শার্ক মাছকে, কারণ বৈজ্ঞানিক তথ্যসম্মত এটা জানতে পারা গিয়েছে যে একটি হাঙর মাছের মুখে হাত বোলালে নাকি তার বেশ ভালো লাগে। তবে প্রত্যেকটি প্রাণীর মুখে এইভাবে হাত বোলালে কি সে হিপনোটাইজ হতে পারে, এই বিষয়ে তথ্য সংগ্রহ করা আমার কাছে ডিফিকাল্ট হয়ে পড়বে। তবে আমি এটা বলতে পারি যে একটি হাঙর মাছের মুখে হাত বুলিয়ে আপনি তাকে নিজের বশের মধ্যে নিয়ে আসতে পারবেন। এখন আমরা কথা বলতে চলেছি রিফ শার্কের বিষয়ে, কারণ শোনা গিয়েছে এই রূপ হাঙর মাছের নাকের কাছে যদি আপনি হাত বুলান তাহলে তারা নাকি হিপনোটাইজ হয়ে পড়ে। এই রকম ভাবে দীর্ঘ সময় করার ফলে তারা সম্পূর্ণ সেন্সলেস হয়ে পড়ে। তারপর তারা এতটা হালকা মনে হবে যে আপনি তাদেরকে এক হাতে তুলে ধরতে পারবেন। জলে বসবাসকারী কাটেল ফিশ সম্পর্কে এমন কিছু তথ্য রয়েছে যা আপনি এর আগে কখনো শোনেননি। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এদেরকে সমুদ্রের ডিস্কো ডান্সারও বলা হয়ে থাকে। সে এমন ভাবে পার্টি করে যার ফলে তার পার্টিতে যে প্রাণী যাবে সে আর কখনোই ফিরে আসবে না, কারণ এই প্রাণীটি তার শরীরের মাধ্যমে যে কোনো প্রাণীকে হিপনোটাইজ করে ফেলতে পারে। তারা যখন জলের নিচে ডান্স করে তখন যে প্রাণী তাদের কাছে যাবে কিংবা তাদেরকে দেখতে যাবে তখন তারা গিয়ে তৎক্ষণাৎ হিপনোটাইজ হয়ে পড়বে। তারপর কাটেল ফিশ সেই সকল প্রাণীগুলিকে শিকার করে ফেলে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি খুবই গুরুত্ব সহকারে আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করে থাকি। আর ভিডিওটি সকলের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে এই সকল তথ্যগুলি সকলে মিলে জানতে পারে। আর আপনাদের মধ্যে যারা নতুন ভিউয়ার্স তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।